একজন ব্যাংক লুটারা যদি হইতে পারে তা মাস সাফি সে দোষ কি করছে? হ্যাঁ তো ধরা তো তো 10 জনকে দৌড়ায় ধরে এখানে গেলে পরে তো সিলেটে আজকে মাস সাফি খেলতেছে। 2024 নির্বাচনে আমরা দেখলাম যে এমপি হওয়ার জন্য বা পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য খেলোয়াড় এবং শোবিজ তারকারা উদগ্রীব হয়ে পড়েছিল, এমনকি কয়েকজন নির্বাচিত হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু সমাজে রাজনীতি চলে গেছে, কোন কোন খেলোয়াড় আমি তো দেখছি যে খেলোয়াড়রা এখানে এমপি হওয়ার জন্য দাঁড়াইছে, এদের অনেকে 300 কোটি টাকা হয়েছে খেলিয়া, তারা দুর্নীতি করছে এটা আমি বলবো না, যে কোনোভাবে টাকা হয়েছে। এই খেলোয়াড় দাঁড়াইতে পারতো না যদি মাগুরা কলেজে একটা বিপি হইতো, যদি খুলনা ইউনিভার্সিটিতে একটা জিএস হইতো, রাজশাহী ইউনিভার্সিটিতে জিএস হইতো যার বাড়ি মাগুরা, তাইলে ও কিন্তু নেতা হইতো না। নেতা হইতো ওই ছেলেটা, আমরা তো ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দিছি এখন শুধু, তাও তো এরা হইতেছে ভালো। এখন তো এমপি সাহেব মরলে এমপি সাহেবের ছেলে হয়, না হইলে বাইগনা হয়, না হইলে বউ হয়। এখন তো পারিবারিক রাজনীতিতে এই পর্যায়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, তো কোনো জ্ঞানী গুণী ত্যাগ তিতিক্ষার কোনো দাম নাই, কিচ্ছুর দাম নাই, মানবতার কোনো দাম নাই, মানুষের প্রতি ভালোবাসার কোনো দাম নাই। এমপি সাহেব মারা গেছে, বউ আছে নাকি? হ্যাঁ আছে, হাঁটতে পারে, চেহারা টেহারা ভালো আছে। এমপি সাহেবের বউ রে রাজনীতি করছে না করছে না, উনি খালি ভাত্রান্ত দিয়া দেও। এমপি সাহেব মারা গেছে, বউ বুড়া হয়েছে গা, ছেলেরে দিয়া দেও, ছেলে নাই বাইগনারে দিয়া দেও, বাইগনা নাই শালারে দিয়া দেও। কারণ হলো আমরা তো নেতার ফ্যাক্টরি বন্ধ করে দিছি, এমপি হওয়ার যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিটা তো আমরা সবাই মিলে বন্ধ করছি। এইটার জন্য যে মহাপাপ করছে, এটার কিন্তু মহাপাপের কিন্তু দিতে হবে আমাদেরকে, খেসারত দিতে হবে। আমরা সবাই মিলে করছি, আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। আমরা তো ছাত্র রাজনীতিটাকে বন্ধ করে দিয়া, শ্রমিক রাজনীতিটাকে বন্ধ করে দিয়া, নেতৃত্ব আমরা সৃষ্টি করার যে ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরির মুখটা তো আমরা বন্ধ করে দিছি। ইন্দ্রনেতা নেতা সৃষ্টি না। আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। আপনার চাঁদপুর কলেজে যদি কলেজ ইলেকশন হইতো গত 22 বছর, তাহলে কী হইতো? 44টা বিপিজিএস হইতো, নেতা হইতো, তাহলে তো আর এখানে হ্যাঁ টাকাগুলো অকুস্থ হইতো না, সাবেক সামরিক অফিসার অকুস্থ হইতো না, সাবেক আই আমলা অকুস্থ হইতো না, সাবেক পুলিশ অফিসার অকুস্থ হইতো না। তাইলে ওই ছেলেগুলা যারা স্লোগান দিছে রাস্তায় রাস্তায়, মানি না মানি না, চাল ডাল তেলের দাম কমাতে হবে কমাতে হবে, হ্যাঁ সুন্দর শিক্ষা চাই, শিক্ষা শেষে চাকরি চাই, ওই ছেলেটা নেতা হইতো। ওইটা তো আমরা করি নাই, ওই ছেলেটাকে তো আমরা বন্ধ জন্ম দেই নাই, এটা তো বন্ধ করে দিছি আমরা আমাদের স্বার্থে, এটাও একদিন কম। তেমনিতে মানে একজন খেলোয়াড় বা একজন অভিনেতা মানে পার্লামেন্টে গিয়ে কী করবে? হ্যাঁ পার্লামেন্টে গিয়ে উনি কী করবেন? পার্লামেন্টে উনি একজন খেলোয়াড় বা অভিনেতা পার্লামেন্টে গিয়ে কী করবে আমি বললাম তো, তাহলে একজন বিজনেসম্যানের কাম কী পার্লামেন্টে? খেলোয়াড় অভিনেতা বুঝলাম, কিন্তু একজন বিজনেসম্যানের কাম কী? এরা তো কারো দরকার ছিল না। আপনাকে দিব বই, আপনি আপনাকে আমি একটা অনুরোধ করব, আমার কাছে বইগুলো আছে আমি দিব না, কারণ বইগুলোর অনেক দাম, বড় বই, আপনি 46 সন না, ভারতবর্ষে ইলেকশন আইছে, রিয়েল ইলেকশন আইছে বাংলায় 37 সনে, যদি বলেন 1919 সনে 1909 সনে এগুলো আমি জানি, কিন্তু 37 সনে রিয়েল ইলেকশন আইছে, যখন শেরে বাংলায় একে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমানের ছেলে, ওই সময় থেকে কারা কারা এমপি হয়েছে, এদের শিক্ষাগত যোগ্যতা কী ছিল, ওখান থেকে বইগুলো কেনা শুরু করেন আর 24 সন ফোন তৈরিগুলো কিনেন, তাইলে আপনি হিসাব করতে পারবেন 37 সনে কারা এমপি ছিল, কত পার্সেন্ট লোক পলিটিশিয়ান ছিল, কত পার্সেন্ট লোক উকিল ছিল, কত পার্সেন্ট লোক অন্য পেশায় ছিল। আপনি 37 সন থেকে তো কিনেন না, আপনি 46 জানেন না, আপনি 54 জানেন না, আপনি 70 জানেন না, তা আপনি কেমনে বাংলাদেশ জানবেন? আপনি তো খালি টেহা করতে চান যে আমার কেউ টেহা দেয় কিনা, টেহা কেমনে লুট করুন যায়, আপনি তো খালি ব্যাংকের টেহা মারতে চান, এইটুক জানেন, কীভাবে ফলস কাগজপত্র করে টেহা মারন যাইব 2 নম্বর কাগজ দিয়ে, আপনি তো এটা জানেন না। 37 সনে বলতে পারবেন না কে স্পিকার ছিল বাংলার, যখন প্রধানমন্ত্রী ছিল শেরে বাংলায় সেই পার্লামেন্টের স্পিকার কে ছিল? যেমন সরবর দিয়ে প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ছিল 1943 সনে, তখন স্পিকার কে ছিল আপনি বলতে পারবেন? বাংলার ওই বইগুলো পড়ছেন, ওই যে 10 বছর 37 সন থেকে 47 সন যে কলকাতায় যে পার্লামেন্ট বসত,
যুক্ত বাংলার পার্লামেন্ট এদের একটা বই পড়ে দেখছেন কেমন লাগে কি পড়েন নাই তো আমরা কেউই পড়ি নাই আমিও পড়ি নাই আমরা কে স্পিকার এটাও জানি না কে প্রধানমন্ত্রী খালি শেরে বাংলার নামটা জানি এরপরে মন্ত্রিসভা কৃষিমন্ত্রী কে ছিল অমুক কে ছিল কিছুই জানেন না কারা কারা নেতৃত্ব করছে ওখানে হিন্দু নেতাদের মধ্যে কারা কারা আছে বাংলা ভাগ হয়েছে সময় কারা ভোট দিছে বাংলা ভাগের পক্ষে কারা ভোট দিছে বিপক্ষে এটাও জানেন না তো কিছুর ইতিহাস আপনি আপনার দাদার নাম জানেন না তা আপনি জন্ম জানবেন কেমনে আপনি আমার কথাটা কি আপনি আপনি আপনার বাপের নামই জানেন না তা আপনি কেমনে আপনার বংশের নাম জানবেন বংশের কাজ কি জানবেন আমরা তো জানি না ৩৭ সনে কি হয়েছে আমরা তো জানি না চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কি কইছিল আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন হ্যাঁ ক্লিয়ার আমি তো জানি না সুভাষচন্দ্র বসু কে ছিল উনি কি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আমি জানি না আমি তো জানতেও চাই না ঠিক আছে রাইট তেমনিতে যেটা বলছিলাম যে মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান কিংবা ফেরদৌস তারা আসলে মানে এমপিও কোনো প্রভাব ফেলতে পারবে না সমাজে কোনো ধরনের নেতৃত্ব আরে ভাই সুরা কারবারি যদি একটা এমপি হইতে পারে ব্যাংক লুটের এমপি হইতে পারলে মাশরাফি হইছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন একজন ব্যাংক লুটারা যদি হইতে পারে তো মাশরাফি হইছে দোষ কি করছে হ্যাঁ তো হেরা তো অন্ত দশজনকে দৌড়ায় ধরে এখানে গেলে পরে তো সিলেটে আজকে মাশরাফি খেলতেছে তারা গিয়ে অন্ত ৫০ জনে দৌড়ায় ধরবো যে মাশরাফি ভাই আইছে সাকিব ভাই আইছে তাও তো তাদের কিছু ফলোয়ার্স আছে সুরা কারবারের তো কোনো ফলোয়ার্স নাই তো ও তো এমপি হইছে সারাদিন একটা লোকে মিথ্যা কথা বলে ওই যে এরশাদের আমল থেকে লুট করা শুরু করছিল এখন পর্যন্ত খালি লুটের মধ্যেই আছে সেই লোকটা তো এমপি হয়েছে যারা হয়েছে না এরা কান্তাছে দল ভাগ করতেছে যে আমারে কেন ভাগ দেওয়া হইল না